জান্নাত কই গেছে? ক্লান্ত হয়ে গেছে। হ্যাঁ জান্নাত, জান্নাত নিশ্চয় টিপি নিয়ে বসে আছে। আজকে ওর খবর করে সারমু দেখি তো। রাম 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 রাম। এই তোরা না কইছি নামাজ পড়তে মানা করছি না? এই আমার ঘরে কিসের নামাজ পড়স তুই? হ্যাঁ কিসের নামাজ পড়স তুই আমার ঘরে? হ্যাঁ তোর আমি নামাজ পড়তে বলছি? এই ছোট লোকের বাচ্চা তোর নামাজ পড়তে করছি? হ্যাঁ একটা কাজ করে না, ঘরের মধ্যে ময়লা পড়ে রয়েছে সবকিছু বাদ দিয়ে নামাজ পড়তেছে, ওই নামাজ পড়তেছে। তোর আমি কি বলছি বলতো? তোর কি বলছি? তোর আমি বেতন দিয়ে রাখছি তোর বসায় রাখার জন্য, তোর বলছে আমার কাজগুলো তুই ভালো করে গুছাই করবি, আর তুই কি করছ? কাজগুলো না গুছাই তুই নামাজ পড়তে বসে। তোর একটা সমস্যা বুঝছ দিদি? একটা সমস্যা দিদি, যে সাপল চাই আমি ঘরটা পবিত্র করি। ভালো করে দে, ভালো করে দে, গোবর জল নিয়ে আইছি, ভালো করে দে। হা রে হা রে হা রে, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, একদম সাবধান, এটা তোদের ভারত না, যে নামাজের সেজদারত অবস্থায় লাতি মেরে ফেলা দিবি। হ্যাঁ আচ্ছা শোনো, তুমি ওদিক দিয়ে সবারই নিয়ে আসো বুঝছ, মাসির নিয়ে আসবা আর দিদির নিয়ে আসবা। নিয়া কি দাদা কি আসবে? আচ্ছা আচ্ছা তুমি দাদারও নিয়ে এসো, সমস্যা নেই, আমরা দিক দিয়ে সবাই পূজার মণ্ডপে চলে যেতেছি বুঝছ, ওই জায়গায় সবার সাথে দেখা হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা রাখি তাইলে। কি রে তুই এত আস্তে আস্তে কাজ করিস, জোরে জোরে কাজ করতে পারস না? তোর হাত তুই জোরে চালাইতে পারস না? তোর হাতে কি শক্তি নাই? হ্যাঁ না খায় উপোস পারে, উপোস পারে ভাইরা, শরীরের কোনো ইয়ে রাখে না কিছু না, কাজের মন নাই। এদিকে দিকে ঝাড়ু দে, ওদিকে ময়লা ওদিকে ময়লা, কেমনে ঝাড়ু দাস রে তুই? হ্যাঁ তোর কাজে কি মন নাই? ঘুম থেকে উঠার দেরি করে নবাব সিরাজুল্লাহ হয়েছ না? ভালো করে ঝাড়ু দে, এই সুপার তলে ময়লা ওদিক দিয়ে ময়লা, কি ঝাড়ু দিতেছিস তুই? যতক্ষণ কাজ করবি মন লাগাই কাজ করবি বুঝছ? শুভ শুভ। হ্যাঁ দিদি। তুই কি রেডি হইছ? হ্যাঁ দিদি আমি তো রেডি। আর তুই সব কিছু নামা বুঝছ, ঠিক কর, আমরা বেরোইতেছি, তুই একটা সিএনজি নিয়ে। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসবি কিন্তু জান্নাত। হ্যাঁ জান্নাত। জি ম্যাডাম। আমি পূজাতে যাচ্ছি বুঝছ, আমার আসতে কিন্তু লেট হবো, আমি সন্ধ্যার মধ্যে ফিরে আসবো। আর তুই ঘরের যত কাজ কাম আছে সব ঠিক করে রাখবি, বারান্দার কাপড় সব ডাইনে গুছিয়ে রাখবি, ঘর দর মুছবি আর রান্না বান্না রেডি করে রাখবি। ঠিক আছে ম্যাডাম। আর টিপি খুলে নে বসে থাকিস না বুঝছ, আমি যা এসে দেখি না টিপি খুলে নে বসে আসর, কাজ যে সব কিছু ঠিক মতন করা হয়। আচ্ছা ম্যাডাম ঠিক আছে, থাক আমি যাইতেছি। ক্লান্ত হয়ে গেছি অনেক, আর বাইরে অনেক জ্যাম না, কি রে ঘর কি ঝাড়ু দেয় না জানি না, গোরের কি অবস্থা দেখছো? জান্নাত কই গেছে? হ্যাঁ জান্নাত, জান্নাত নিশ্চয় টিপি নিয়ে বসে আছে, আজকে ওর খবর করে সারমু দেখি তো। রাম 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 রাম। এই তোরা না কইছি নামাজ পড়তে মানা করছি না? এই আমার ঘরে কিসের নামাজ পড়স তুই? হ্যাঁ কিসের নামাজ পড়স তুই আমার ঘরে? হ্যাঁ তোর আমি নামাজ পড়তে বলছি? এই ছোট লোকের বাচ্চা তোর নামাজ পড়তে বলছি? হ্যাঁ একটা কাজ করে না, ঘরের মধ্যে ময়লা পড়ে রয়েছে সবকিছু বাদ দিয়ে নামাজ পড়তেছে, ওই নামাজ পড়তেছে, তোর নামাজ পড়তে বলছি? তোর নামাজ পড়তে বলছি? হ্যাঁ তোর বলছে না নামাজ পড়বি না, আমার ঘরে কোনো নামাজ হবে না, কোনো রোজা হবে না। হ্যাঁ তুই নামাজ পড়িস, নামাজ পড়িস, তোর নামাজ পড়তে বলছি? এই নামাজ পড়ে আমার গোটার অপবিত্র বানা ফেলেছে। হ্যাঁ সুবল সুবল। এই যে দেখ মুসলমানের বাচ্চা নামাজ পড়ে আমার গোটার অপবিত্র বানাচ্ছে, তাড়াতাড়ি যা গোবর জল নিয়ে আসুই, গোটার পবিত্র বানা লাগবো। এই রাম 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 রাম, এই তুই করছিস কি? হ্যাঁ তোর না একসাথে নিষেধ করছি যে হেনে নামাজ রোজা হইব না, হেনে নামাজ রোজা পড়বি না, এই তুই কথা বলে কি হনস না? হ্যাঁ তোমার আমি একশো একবার না করছি যে দিদি মুসলমান রাইখো না, মুসলমান রাইখো না, ওরে ঘরটারে কে পুরা
বাইরের অপবিত্র বানা লাগবো জেনে খারা হুনে অপবিত্র হয়ে যায়গা বারবার আমি না করছি এই তোর নামে একশো না করছি তুই নামাজ রোজা পড়বি না হ্যাঁ আমরা যেভাবে এ দেখ আমরা যেভাবে চলাফেরা করি আর যে ধর্মের মানে ওই ধর্ম মানে চলতেইব আঙ্গনে থাকতে হইলে তোর যদি আরেকবার দেখি না তুই নামাজ রোজা লাই আমার তাসুত তাহলে একদম কইনে ফেলালাম আমি অক্ষরে গোবর জল লইতাছি দিদি এই মুছরের বাচ্চা রে একশো বার বইলে গেছি তুই সবগুলা কাজ করবি কাজ না কইরা ওই নামাজ পড়তে বইছে আইরে আমার নামাজ যাইছে শোন আমার বাসায় থাকলে নামাজ পড়তে পারবি না বুঝছ কোনো নামাজ নাই রোজা নাই কিচ্ছু নাই আমরা যেভাবে চলবো ওইভাবে চলবো আজ না পারস চলে যাবে এই জায়গা থেকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম হরে রাম হরে রাম 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 তোরে আমি কি বলছি বলতো তোর কি বলছি তোর আমি বেতন দিয়ে রাখছি তোর বসায় রাখার জন্য তোর বলছে আমার কাজগুলো তুই ভালো করে গুছাই করবি আর তুই কি করছ কাজগুলো না গুছাই তুই নামাজ পড়তে বসে তোর একটা সমস্যা বুঝছ দিদি একটা সমস্যা দিদি যে সাপ চাই আমি গটটা পবিত্র করি ভালো করে দে গোবর জল নিয়ে আইছি ভালো করে দে হরে 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 কৃষ্ণ 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 রাম 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 আর শরীরে দে একটু বেশি করে কৃষ্ণ 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 হারামজাদা হারামজাদা কোসে এটা কি গটটার উপর অপবিত্র রাম 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 সি 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 আমি একশো একবার না করছিলাম দিদি রে যে দিদি এই মুসলমান মুসলমান রাইখো না কত কামলা আছে তুমি সব থিয়া এই মুসলমানের জায়গা ধরনের কোনো দরকার ছিল গরটার পুরো অপবিত্র বানালেছে তোমার একশো একবার না করছিলাম রাম 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 জানো তোর বলছি না যে আমার ঘরে কোন নামাজ পড়বি না গরটার কি অবস্থা করছে হ্যাঁ কষ্ট ভগবান জানে কি যে হবে রাম 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 কিসের গন্ধ এত রাম রাম রোজা রমজানের দিন এইগুলো কিসের গন্ধ এত আরে গোবর জল ছিটাইতাছি গটটার পুরো অপবিত্র বানালাইছে একশো একবার দিদি না করছিলাম যে দিদি এসব লোক জায়গা দিও না কাজের লোক আর খুঁজতে পারো না রাম 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 এই দাঁড়াও রাম 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 পুরো বাড়িটারে পুরো দুর্গন্ধ বানালাইছে হ্যাঁ এই মেয়ে গোবর জল দিকে মানুষ পবিত্র করে আমরা গেছি পূজাতে আইসে দেখি কাজ কাম বাদ দে ওই নামাজ পড়তেছে নামাজের টাইম হয়েছে নামাজ পড়বে না কিসের নামাজ পড়বো কিসের নামাজ পড়বো নামাজ নাই আপনার বাসা নামাজ নাই কি আপনি কোথায় থাকেন কোথায় থাকি মানে আপনি জানেন না আমি কোথায় থাকি কোথায় থাকেন উনি সেটা বলেন কে এই ঘরে থাকে একদম সাবধান এটা তোদের ভারত না যে নামাজের সেজদারত অবস্থায় লাতি মারিয়ে ফালা দিবি কান কইলা শুনে রাখ আমার দেশে একটা মুসলমানের উপরে আঘাত করব সেই পাও একবারে কেটে রেখে দিব কথাটা মনে রাখিস আর আপনি কি বললেন নামাজ পড়ছে দেখি আপনার ঘর অপবিত্র হয়ে গেছে হ্যাঁ আপনারা গোবর ছিটায়া ঘর পবিত্র করবেন আপনারা গোবর খান না মানুষের গু খান হাতে করে আমাদের ময়লা পরিষ্কার হবে আমাদের কিচ্ছু যায় আসে না কিন্তু কান কইলা শুনে রাখেন আমাদের মুসলমানের উপর আঙ্গুল উঠলে আঙ্গুল কিন্তু আঙ্গুলের জায়গায় থাকবে না মুসলমানরা বিরাট জাতি ইতিহাস গাইটা দেখেন আমি তো আপনার বাসায় ঢুকলামই না আপনার বাসার সামনে দিয়ে গেলেই গন্ধ লাগে আবার কি গোবর জল ছিটান আমার একটা মুসলমান বোন আপনার বাসায় কাজ করে রমজান মাস রোজা রাখে নামাজ পড়ে যার জন্য আসছিলাম কটা ইফতার দিব আইসা যা দেখলাম খবরদার এগুলো এখানে না ভারত জায়গা করবেন কথাটা মাথায় রেখে দিবেন ভাই বোন তুমি উঠো শোনো তুমি এটা রাখো আর তোমার মা বাবাকে খবর দাও এখানে আর কাজ করতে হবে না খবর দিয়ে তুমি আমার বাসায় চলে আসো ওদের এখানে আর না তোমার সব কিছু গুছায় নিয়ে আসো ঠিক আছে কথাটা মাথায় রেখে দিয়েন আচ্ছা